কেমন আছেন সবাই বিনোদ আপনার ওখানে ওয়েদার কেমন বিনোদ ভারতবর্ষে এখন কি চলছে বিনোদ সব জায়গায় সমস্ত সোশ্যাল মিডিয়ায় এখন শুধুমাত্র বিনোদ 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 এই বিনোদ বিনোদ কি কোনো সেলিব্রিটি এবং কীভাবে বিনোদ এত জনপ্রিয় হলো কেন এত ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে সব কিছু জানবো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনি দেখছেন এস এস আর আমি আছি আপনার সাথে দীপু সোশ্যাল মিডিয়ায় কখন কী ভাইরাল হয় কেউ বলতে পারে না অনেক কিছু আছে যেগুলো ভাইরাল হয় তার পিছনে কারণ থাকে এবং এমন অনেক কিছু থাকে যার পিছনে কোনো কারণ নেই সেটা কেন ভাইরাল কী জন্য বিখ্যাত কেউ বলতে পারে না কিছু দিন আগে একটি ইউটিউব ভিডিও খুব ভাইরাল হয়েছিল জেসিবি কি খুদাই আলটিমেট ভিডিওতে কিছুই নেই জেসিবির যা কাজ মাটি কাটছে এবং সেটাকে ভিডিওগ্রাফি করে ইউটিউবে আপলোড করেছিল সেই ভিডিও ভাইরাল হয়ে গেল এবং তারপরে একের পর এক ভিডিও আসতে থাকছে জিসিপিকে খুদাই জিসিপিকে খুদাই এই ভিডিওটি কেন ভাইরাল এর পিছনে কারণ কি কেউ বলতে পারে না বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে বিনোদ বিনোদ ইউটিউব থেকে শুরু হলেও এখন আর ইউটিউবে থেমে নেই এখন টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে এই বিনোদ এমনকি পেটিএম তার টুইটার অ্যাকাউন্টে নাম চেঞ্জ করে বিনোদ রেখেছে এখন বিনোদটা কে সে কি কোনো সেলিব্রিটি বিনোদ নামে কেউ একজন তো আছেই কিন্তু তাকে কেউ চেনে না কেউ জানে না কে সেই বিনোদ বিনোদ নামটি ভাইরাল হওয়ার পিছনে বিনোদ থারু বিনোদ থারু একটি হিন্দি ইউটিউব চ্যানেল সম্ভবত ভদ্রলোকের নাম বিনোদ হবে তার চ্যানেলের নামও বিনোদ থারু এবং তিনি যে কোনো জায়গায় যে কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করতেন বিনোদ বিনোদ ভিডিওতে কী সাবজেক্ট আছে তিনি সেই সাবজেক্টে ইন্টারেস্টেড কি তার কেমন লেগেছে এসব কিছুই নেই ইউটিউব ভিডিওতে অনেক রকম কমেন্ট আসে অনেকেই আসেন শুধুমাত্র কমেন্ট করার জন্যে তাদের কিন্তু ভিডিওতে কি আছে বা কি বলা হচ্ছে সেটা তার উপকারে লাগছে কি না ভিডিওটি ভালো না খারাপ এসব দিকে তাদের লক্ষ্য নেই তারা আসেন শুধুমাত্র কমেন্টের জন্য আসেন অনেকে তার নাম লেখেন অনেকে মোবাইল নম্বর লেখেন এরকম উদ্ভদসব অনেক কমেন্ট চলে আসে সেরকমই এই ভদ্রলোক যার চ্যানেল বিনোদ থারু অনেক বড়ো বড়ো ইউটিউব চ্যানেলের ভিডিওর তলায় গিয়ে কমেন্ট করতেন বিনোদ বিনোদ শুধুমাত্র বিনোদ নামটি লিখতেন এটা হতে পারে জাস্ট তিনি মজা করার জন্যে লেখেন কিংবা তার নামটি জনপ্রিয় করার জন্য লেখেন এবং এই সব দেখে একটি জনপ্রিয় কমেডি চ্যানেল স্লে পয়েন্ট এই বিনোদ নিয়ে একটি ভিডিও করেন এবং ভিডিওটি তিনি মজা করার জন্যেই করেছেন এই বিনোদ কমেন্টটি নিয়ে আসলে হচ্ছে কি সব জায়গায় বিনোদ কমেন্ট কেউ কিছু জানতে চাইছেন বিনোদ আপনি কেমন আছেন বিনোদ বা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইছেন বিনোদ আর কোনো কথা নেই তো এই কমেন্টটি নিয়ে স্লে পয়েন্ট একটি কমেডি ভিডিও তৈরি করেন এবং ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় টু পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ আছে ভিডিওটির এবং এখান থেকেই এই বিনোদ নামটি আকারে সমস্ত সোশ্যাল মিডিয়ায় চলে আসে তারপরে দেখা যাচ্ছে সবাই কমেন্ট করছেন বিনোদ 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 আর অন্য কোনো কথা নেই আগে এই বিনোদ থারু একটিমাত্র ইউটিউব চ্যানেল ছিল এখন বিনোদ থারু সার্চ করলে দেখা যাবে অসংখ্য বিনোদ থারু চ্যানেল চলে এসেছে সবাই এই সুযোগে সদ্ব্যবহার করতে চাইছেন এবং ইউটিউব ছাড়িয়ে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই বিনোদ এখন ছড়িয়ে গেছে সবাই জানতে চাইছেন বিনোদটা কে আসলে বিনোদকে কেউই জানে না তিনি কোনো সেলিব্রিটিও নন এবং কেউ তার পরিচয় জানেন না বিনোদ ভাইরাল হওয়ার পিছনে মিমারদেরও যথেষ্ট হাত রয়েছে কারণ মিমাররা মজা করার জন্যে নানারকম মিম তৈরি করে এবং আমরা সেগুলো উপভোগ করি এইভাবে আস্তে আস্তে যে কোনো একটি বিষয় মিমারদের হাতে চলে গেলে তারা কিন্তু যথেষ্ট সাহায্য করে সেই জিনিসটা ভাইরাল করার জন্যে তেমনি বিনোদ এখন সমস্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে মিমারদের হাতে পড়ে বিনোদ আরও জনপ্রিয়তা লাভ করেছে আসলে বিনোদ নামে কেউ একজন তো আছেন কিন্তু তিনি কোনো সেলিব্রিটি নন তাকে কেউ জানেন না চেনেন না বিনোদ কেমন দেখতে বা কোথায় থাকেন কেউ বলতে পারবেন না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াটা যতটা সহজ তেমনভাবে সোশ্যাল মিডিয়া থেকে তার নিজস্ব কোনো ক্রেডিট না থাকলে বা প্রতিভা না থাকলে তিনি কিন্তু হারিয়ে যাবেন কিছুদিন পরে দেখবেন এই বিনোদ আর থাকবে না অন্য কোনো একটা বিষয় চলে আসবে ট্রেন্ডিংয়ে এবং সবাই তখন বিনোদ ভুলে সেটাকে নিয়ে মাতামাতি করবে এটাই আমাদের সোশ্যাল মিডিয়া এখন সবাই কমেন্ট করছেন বিনোদ বিনোদ কিন্তু যিনি কমেন্ট করছেন তিনিও জানেন না বিনোদ আসলে কি বা বিনোদ কে কোথায় থাকেন তেমন দেখতে একজন থেকে দুজন দুজন থেকে চারজন চারজন থেকে আটজন এইভাবে বিনোদ আজকের ছড়িয়ে যেতে যেতে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এখন বিনোদ ভাইরালে চলে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধু বান্ধবকে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার